নতুন কোনো অতিথিকে এই মিষ্টি খাওয়ালে কখনই আপনাকে ভুলবে না হ্যাঁ এমন একটা মজার মিষ্টি তৈরি হবে আজকে সেটা বাজারেও কিন্তু অনেক চড়া দামি কিনতে হবে পকেট খালি করে কিনতে হবে এই মিষ্টি এই মিষ্টি বানানো একদমই সহজ উপকরণ লাগে একদমই কম ঘরে থাকা উপকরণই তৈরি করা যাবে চলুন দেখে ঝটপট মূল রেসিপিটা একটা পাত্রে দিয়ে দিচ্ছি আমি ঘন দুধ এক কাপ পরিমাণ এ দুধটা গরুর দুধও নিতে পারেন চাইলে গুঁড়া দুধ মিশিয়ে জাল করে ঘন করে নিতে পারেন হাফ লিটার দুধকে আমি এক কাপ পরিমাণ করে নিয়েছি জাল করে যত ঘন হবে এ দুধ ততই কিন্তু মিষ্টির টেস্টটা বেশি আসবে দুধটা জাল করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কন্ডেন্স মিল্ক এখানে আমি হাফ কাপের মতো কন্ডেন্স মিল্ক নিয়েছি চাইলে কিন্তু কন্ডেন্স মিল্কের পরবর্তীতে আপনারা চিনিটাও ব্যবহার করতে পারেন তবে কন্ডেন্স মিল্ক দিলে দুধের ঘনত্বটা অনেক বেশি ঘন আসবে এই দুধটাকেও মিশিয়ে এনেচ্ছি চিনির পরিমাপটা কম লাগবে কনডেন্স মিল্ক দেওয়ার কারণে এক কাপের চার ভাগের এক ভাগ আমি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনাদের পছন্দ মতো দিবেন মিষ্টিটা যে যেমন খেতে চান চিনি দেওয়ার পর একটু পাতলা দেখাবে এই দুধটা সমস্যা নেই ঠিক এ পর্যায়ে এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি এই সুজিটা কিন্তু কাঁচা সুজি সুজি দেওয়ার পর অনবরত নাড়তে থাকতে হবে যাতে করে গুটি পাকিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে অনেকটা ঘন হয়ে যাবে খুবই দ্রুত ঘন হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ কোরআন নারিকেল নারকেল দেওয়ার পর চুলার হিট আছে এরপর যে একদমই লো হিটে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ এটা হচ্ছে ফুল ক্রিম যে গুঁড়া দুধটা আছে ডিপ্লোমার সেটা দিয়েছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের দিবেন তবে ফুল ক্রিম দুধটা দিলে টেস্ট ভালো আসবে দুধটা খুব ভালোভাবে মেশানোর পর এখন আমি কালারিং করা নারিকেল দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নারিকেলের মধ্যে আমি ফুড কালার মিশিয়ে কালার করে নিয়েছি যাতে করে দেখতে একটু সুন্দর লাগে একসাথে জমাট হওয়ার পর নামিয়ে নিলাম একটা ফয়েল পেপারের মধ্যে নিয়ে নিচ্ছি যাতে করে সুন্দর করে আমি একটা রোল শেপ করে নিতে পারি আমি যেভাবে করে নিচ্ছি দেখে দেখে কিন্তু বুঝে নিতে হবে এভাবে করে একটা রোল শেপ করে নিচ্ছি তারপর নর্মাল ফ্রিজে ত্রিশ মিনিটের মতো এটাকে রেখে দিব এর মধ্যে দেখেন কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন কিন্তু আপনার পছন্দ মতো করে শেপ দিয়ে নিতে পারবেন তৈরি হয়ে গেল মজার এই মিষ্টিটা এখন নিজের পছন্দ মতো কেটে নিলেই হবে আর খুব সুন্দর আসবে এটা কামড়ে কামড়েই মজা তৈরি করা যেমন সোজা খেতে তেমন মজা সহজভাবে করে দেখানোর চেষ্টা করলাম এখন থেকে পকেট হবে না আর খালি চড়া দাম দিয়ে মিষ্টির দোকান থেকে কিনে এনে মেহমানকে খাওয়াতে হবে না এত মজার মিষ্টিটা নতুন কোনো অতিথি বাসায় আসলেই চাইলে আপনি তৈরি করে রেখে দিতে পারেন এই ডিশটা তখন কিন্তু আপনি সামনে দিবেন দেখবেন খেয়ে আপনার প্রশংসাই করবে শুধু এবার সাজিয়ে নেছি। ওপর থেকে একটু আমি বাদাম দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম দেখতে সুন্দর লাগবে আর খেতেও মজা লাগবে কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে যেতে যেতে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ভেতরে মজা এটা কামড়ে কামড়ে যে স্বাদ লাগবে এটা কিন্তু বানানোর সময় বুঝতে পারছেন অনেক বেশি মজার এই মিষ্টিটা ট্রাই করে ফেলবেন আল্লাহ হাফিজ